কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অভিষেকের অপেক্ষা থেকেই যাচ্ছে লিটন দাসের। লিটন দাসের অপেক্ষা যেন দিনের সাথে সাথে বেড়েই যাচ্ছে। হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচে লিটন দাসের খেলার সম্ভাবনা থাকলেও লিটন দাসকে খেলায়নি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। কিন্তু সে ম্যাচে গুরবাজ যখন শূন্য রান করে আউট হয়েছিল তখন প্রশ্ন উঠেছিল লিটন দাসকে কেন খেলানো হলো না। সবাই ধরে নিয়েছিল গুরবাজ যেহেতু সেই ম্যাচে খারাপ খেলেছে, তবে এবার লিটন দাসকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অবশ্যই খেলাবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর দেখা গেল একই চিত্র, কলকাতা নাইট রাইডার্স তাদের আগের দল নিয়েই মাঠে নেমেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষের ম্যাচে আবারও একাদশে জায়গা পেলেন গুরবাজ। তবে ওপেনিং এ নেমে শুধুমাত্র গুরবাজ নয়, কলকাতা নাইট রাইডার্সের আরেক ওপেনার জগদীশনও সুযোগ কাজে লাগাতে পারেননি। জগদীশন আউট হয়েছেন শূন্য রানে আর গুরবাজ আবারও 8 রানে আউট হয়েছেন। লিটন দাসের জায়গায় খেলতে নামা রহমতুল্লাহ গুরবাজ দিনের পর দিন এরকম বাজে খেলে কলকাতা নাইট রাইডার্স দলে সুযোগ পেয়েই থাকবেন। এরপরও বাংলাদেশি বলে উপেক্ষিত হবেন লিটন দাস। দর্শক আপনার কি মনে হয়, লিটন দাস দলে জায়গা পেলে গুরবাজের থেকে ভালো খেলতে পারতেন? কমেন্টে জানাবেন। ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।